নমস্কার বন্ধুরা, রেনিস কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি ফ্রুট কেক। ফ্রুট কেক বানানোর জন্য আমরা 4টে মুরগি ডিম নিয়েছি, বেকিং পাউডার, চিনি 1 কাপ, ময়দা 1 কাপ, গুঁড়ো দুধ, সয়াবিন অয়েল, মোরব্বা, পেস্তা, কাজু। ফ্লেভারের জন্য আমরা কমলা লেবুর খোসাটা নিয়েছি, এটাকে আমরা পেস্ট করে নেব। এবার মিক্সির বাটিতে আমরা চিনিটাকে দিয়ে চিনিটাকে গুঁড়ো করে নেব। এরপরে আমরা এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো ফাটিয়ে। এবার আমরা এই ডিমটাকে 30 সেকেন্ড মিক্সিতে ফাটিয়ে নেবো। এবার আমরা একটা শুকনো পরিষ্কার বাটিতে ময়দাটাকে ঢেলে নেব 1 কাপ। এর মধ্যে আমরা গুঁড়ো দুধটাকে দিয়ে দেব, ছোট চামচে 2 চামচ বেকিং পাউডার দেব, এটাকে ভালো করে মিক্সড করব। মিক্স করা হয়ে গেছে। এবার আমরা এই ময়দাটাকে সয়াবিন অয়েল দিয়ে ভালো করে মেখে নেব। মাখাটা যেন আটা মাখার মতন হয়। আটাটা মাখা হয়ে গেছে, ময়দাটা জল ছাড়া পুরো মাখাটা হবে। কমলা লেবুর খোসা বাটাটা আমরা ছোট 4 চামচের 1 চামচ দেব ফ্লেভারের জন্য। আপনারা অন্য ফ্লেভারও ইউজ করতে পারেন, ভ্যানিলা বা অন্য কিছু দিয়ে এটাকে আমরা মিক্সড করব। ফাটানো ডিমটাকে এবার আমরা এর মধ্যে ঢেলে দেব দিয়ে এটা ভালো করে মেশাবো, যাতে ময়দাটা ভালো করে ডিমের সাথে মিক্সড হয়ে যায়। ময়দার সাথে ডিমটাকে মিশিয়ে নিয়েছি, আপনারা একটা চামচ দিয়েও মেশাতে পারেন, হাতে মেশালে ভালো হয় মেশানোটা। এবার একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমরা একটুখানি তেল দিয়ে নেব, এর মধ্যে সামান্য একটুখানি ময়দা হাতে করে একটুখানি ময়দা দিয়ে দেবো, বাটিটায় ভালো করে মাখিয়ে নেব। কেকটা ওঠানোর সময় সুবিধা হবে। এবারে কেকের মিশ্রণটাকে আমরা এর উপরে দিয়ে দেব। এবার আমরা এটাকে 1 ঘন্টা রেখে দেব। পাকানোটা 1 ঘন্টা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমরা কাজু, পেস্তা, মোরব্বাটা সাজাবো।
যাব 180 ডিগ্রিতে আমরা ওভেনটাকে প্রিহিট করে নেব মাইক্রোওভেন প্রিহিট হয়ে গেছে এবার আমরা এটাকে স্টপ করব এখানে মাখাটা যেটা আমরা রেডি করেছি সেটাকে এবার আমরা ওভেনের ভিতরে দেব কনভেকশনে স্টার্ট করব 15 মিনিট হয়ে গেলে আমরা এটাকে 20 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে ভেতরেই রেখে দেব তারপর এটাকে বের করে সার্ভ করব রেডি এবার আমরা এটা ভেতরে 20 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেব হয়ে গেছে এবার আমরা কেকটাকে বের করে নেব ওভেন থেকে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন